জয় হিন্দ। মেনোপজ কথার অর্থ হচ্ছে মহিলাদের মেনস্ট্রুয়েশন সাইকেল যখন ফুললি স্টপড হয়ে পড়ে, সেই স্টপড হওয়ার যে সমস্যা সেটাকে মেনোপজ বলা হয়। প্রত্যেক মহিলাদের কিন্তু প্রত্যেক মাসে একটা করে অন্ডার সৃষ্টি হয়। সেই যে অন্ডার সৃষ্টি হয়, সেই অন্ডার সৃষ্টি হওয়ার সময় বডির মধ্যে এস্ট্রোজেন হরমোনের লেভেলের পরিমাণ প্রডিউসড হয়ে থাকে। এই যে অস্ট্রোজেন হরমোনের লেভেলের পরিমাণ প্রডিউসড হয় না, সেই সময় সেই যে অন্ডা, সেই অন্ডা যখন ফুটে, সেই ফুটার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কিন্তু ওভালুশন প্রক্রিয়া বলা হয়। ওভালুশন প্রক্রিয়ার 14 দিন পর সেই যে অন্ডা সেটা নষ্ট হয়ে জরায়ু থেকে বেজিনের মাধ্যমে সেটা বাইরে চলে আসে। সেই যে বাইরে চলে আসার প্রক্রিয়া, যে অন্ডা নষ্ট হয়ে জরায়ু থেকে বেজিনের মাধ্যমে বাইরে চলে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেল বলা হয়। একটা মহিলাদের মধ্যে কতটা মেনস্ট্রুয়েশন সাইকেল ঘটবে, একটা মহিলাদের মধ্যে কতটা অন্ডার সৃষ্টি হবে সেটা ডিসাইড হয়ে পড়ে তার যখন জন্ম হয়। মাতৃগর্ভে থাকা অবস্থায় সেটা ডিসাইড হয়ে পড়ে কতটা অন্ডার সৃষ্টি হবে, কতটা মেনস্ট্রুয়েশন সাইকেল ঘটবে। মেনোপজ শুরু হওয়ার প্রায় 2 বছর আগেই কিন্তু মেনোপজের যে সিমটমগুলো সেটা বডির মধ্যে চলে আসে, মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে গ্যাপ চলে আসা। প্রায় সময় মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে প্রত্যেক মাসে যে মেনস্ট্রুয়েশন সাইকেল হওয়ার কথা না, সেটা কিন্তু কয়েক মাসের মধ্যে কখনো কখনো গ্যাপ চলে আসবে। মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় খুব বেশি পরিমাণে ব্লিডিং হওয়া, খুব কম পরিমাণে ব্লিডিং হওয়া, অ্যাবডোমিনাল পেইন, ভেজিনাল ড্রাইনেস অনুভব করা, এই সিমটমগুলো প্রায় 2 বছর আগেই কিন্তু বডির মধ্যে চলে আসে। আমাদের ভারতবর্ষে আনুমানিক 45 থেকে 50 বছর পর কিন্তু সেই মেনোপজের সমস্যা দেখা যায় মহিলাদের মধ্যে, বা মেনোপজের সমস্যা স্টার্ট হয়। যাদের 45 থেকে 50 বছরের মধ্যে সেই সমস্যা দেখা যায় তাহলে আর্লি মেনোপজ বলা হয়। আর যে মহিলাদের 45 বছর আগেই কিন্তু মেনোপজের সমস্যা দেখা যায় প্রিমেচুয়াল মেনোপজ বলা হয়। ভারতবর্ষে কখনো কখনো কিন্তু কিছু মহিলাদের 20 বা 25 বছরের মধ্যেই কিন্তু সেই সমস্যা, মেনোপজের সমস্যা দেখা দিতে পারে। সেটা ডিপেন্ড করে যদি বডির মধ্যে যত ডিম্বাণু অন্ডার পরিমাণ কম থাকে, না যত অন্ডার পরিমাণ কমতে থাকে তত কিন্তু এস্ট্রোজেন হরমোনের লেভেলের পরিমাণ কমতে থাকে, তখন কিন্তু সেটা যে কোনো বয়সে দেখা দিতে পারে। যদি কম বয়সের মধ্যে অন্ডার পরিমাণ কমে যায় এবং সঙ্গে এস্ট্রোজেন হরমোন লেভেলের পরিমাণ কমে যাবে, তখন কিন্তু কম বয়সেও সেটা সেই সমস্যা দেখা দিতে পারে। আমাদের ইন্ডিয়া ছাড়া আর এনাদার কান্ট্রিতে কিন্তু 50 থেকে 55 বছর পর সেই মেনোপজের সমস্যা স্টার্ট হয়। সেই সমস্যা ছাড়াও যারা ভেজিনাল অপারেশন করা হয়েছে, কোনো কারণে ভেজিনাল অপারেশন করা হয়েছে তাদের সেক্ষেত্রে হতে পারে। যারা খুব বেশি পরিমাণ স্মোকিং করে থাকে, না তাদেরও কিন্তু সেটা হতে পারে, মেনোপজের সমস্যা হতে পারে। আনুমানিক 457 ফলিকুল সৃষ্টি হয় এবং অ্যাবুলেট হয়। 467 ফলিকুল সৃষ্টি হয় এবং সেটা অ্যাবুলেট হয়ে থাকে মহিলাদের। সেটার যে ব্রড সিমটম না, সেটা শুরু হওয়ার, মেনোপজ স্টার্ট হওয়ার আগে ভেজিনাল ড্রাইনেস অনুভব করবেন, সেক্সুয়াল পার্টনারের সঙ্গে সেক্স করার খুব বেশি একটা ইচ্ছা করবে না, ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন, অ্যাংজাইটির মধ্যে ফুললি জড়িত হয়ে পড়বেন, স্লিপ পোর হয়ে পড়বে, কুদা মান্দা হয়ে পড়বে, সর্বদা ডিপ্রেশন, ওজন, দেহের ওজন বৃদ্ধি হতে শুরু করবে, বডির ওজন যেটা সেটা বাড়তে শুরু করবে, সর্বদা একাকিত্ব বোধ করবেন, হেয়ার লস হতে শুরু করবে, পুরো মাথার চুল সেটা ধীরে ধীরে ঝরতে শুরু করবে। এইভাবে ব্রড সিমটম কিন্তু দেখা যায় মেনোপজ স্টার্ট হওয়ার। যদি এই ধরনের সমস্যা দেখা যায় সর্বপ্রথম একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। আর সেটাকে যখন চিকিৎসক এস্ট্রোজেন ট্রিটমেন্টের ব্যাপারে, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাধ্যমে সেটা কিন্তু ম্যানেজমেন্ট করা হয়। যদি এই ধরনের মেনোপজের সমস্যা দেখা যায় একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন, চিকিৎসক তখন এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ট্রিটমেন্টের মাধ্যমে সেটা কিন্তু ম্যানেজমেন্ট করবেন। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চন থেকে থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে কোয়েশ্চন করবেন, এবং আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন এভাবে হেলথ রিলেটেড এবং মেডিসিন রিলেটেড ইনফর্ম অতি সহজে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি।